মাত্র 100 টাকা ইলিশ, এটা তো স্বপ্নেও ভাবা যায় না। তো সেটাই বাস্তবায়িত হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কে কোথায় আছো, কেমন আছো? অহিন রাধিকাস নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ মনের মধ্যে একটু ইলিশ ইলিশ ভাব হয়েছে, ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়েছে আর কি। তো দুজনে মিলে ঠাকুর পুকুর বাজারে গিয়ে কী কী কেনাকাটি করলাম সেটাই তোমাদের ভিডিওটি শেয়ার করলাম। হানিকে নেহা পড়াতে এসেছে আর ও পড়াচ্ছিল ওকে, আর আমি এদিকে ওর বই টই সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখছিলাম। এলোমেলো করে বইটা পুরো খাটে একদম বিছিয়ে রেখেছে আর কি। তো সেগুলোই সমস্ত কিছু গোছাচ্ছিলাম, বালিশের রোয়ারগুলো লাগিয়ে নিলাম, তারপরে বেড কাভারটা ভালো করে গুছিয়ে ওর জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম, বিছানাটাও ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আর এরপর আমি রেডি হব, সমস্ত কিছু গোছানোর পর আমি একটু সামান্য একটু লিপ বাম লাগিয়ে নিলাম হালকা করে ঠোঁটে, এটা আমার খুব ভালো লাগে জানো তো। আর এইভাবে রেডি হয়ে গেলাম। বাবা কটা বাজে? 7:30 না, 4 বাজে। কোথায় যাব আমরা? ঘুরতে। তোমার সাথে ঘোরা না? হ্যাঁ যাবো একটু বেহালাতে। আমি পড়াশোনা কেমন করলে? ভালো। চল সবাই ঘুরতে যাব। তুমি কি একটু দাঁড়াতে পারো? তুমি দাঁড়াতে পারো না? না। যদি দাঁড়াতে পারো তাহলে একটা গিফট আছে, সারপ্রাইজ। কতক্ষণ দাঁড়াতে পারো? ধ্যান করো, ধ্যান করো। হানিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন ওর পাপার পাল্লা, ওর পাপার রেডি হয়ে গেছে। ওর রেডি হওয়া মানে তো একটা গেঞ্জি পরা, ছেলে হওয়া যে কত ভালো। যাই হোক, আমরা তিনজনা বেরিয়ে গেলাম আর হানি উঠেই দেখো বাইকে ছু। আমরা আজ প্রথমেই যাব সেই 15 টাকার সিঙ্গারাটা খেতে, আগের দিন পাইনি আর মনটা এত খারাপ লাগছিল, তো তার জন্য ও বললো চলো আজকে সেই সিঙ্গারাটা খাওয়াতে নিয়ে যায়। সত্যি ওখানকার সিঙ্গারাগুলো এত টেস্ট করে না, খুব সুন্দর টেস্ট করে। তোমরা যারা ট্রাই করতে চাও অবশ্যই আমি ঠিকানাটা তোমাদের বলে দেবো ট্রাম ডিপো থেকে। তো দেখো কত বড় সিঙ্গারা আর এটা নাকি 15 টাকায় ভাবা যায়। ছোট ছোটগুলো আমরা টেস্ট করেছিলাম জানো তো, একই টেস্ট, তো খেতে খুবই ভালো, একটু মিষ্টি মিষ্টি। তারপর চলে এলাম, হানি একটা ফ্রুটি খাবে, তো ফ্রুটিটা নিয়ে নিলাম, আবার বেরিয়ে পড়লাম আর এই করছি আজকে। হানির মনটাকে ভালো করার জন্য একটু মাঝে মাঝে তো ওকে ঘোরাতে হয় বলো, বাচ্চা তো সারাক্ষণ পড়ালে কি হয়। হানি রাস্তায় বেরোলে এত কোশ্চেন করে না, সত্যি বলছি মাথাটা পুরো ধরে গেছে। তো দুজনে একটু চা খেতে চলে এলাম, আর দেখো মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আর হানিকে একটু বকেছি বলে দেখো বাবুর রাগ হয়েছে, রাগ করে কীভাবে বসে আছে দেখো, দেখে এত মায়া লাগছে আমার সোনাটাকে, দেখো কি ও আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছে ঘড়ির, যাতে আমাকে একটু দেখাচ্ছে, দেখো খুব দুষ্টু শিয়ানা। তো অনেক রাগ হয়েছে ওর, অনেক রাগ মানাতে হলো আমাকে। তারপরে এই যে চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম, আর একটা চাও নিয়ে নিলাম। তারপর ওর পাপা একটু ফোন এসেছিলো বলে পেছনটাতে গেল, সেখানেও ওর যাওয়া লাগবে, মানে ওর পাপা ছাড়া না ও একা একদমই থাকতে পারে, মানে আমি যতই থাকি। তারপর বেরিয়ে এলাম আমরা রিলায়েন্সের সামনে দিয়ে, দেখো একদম সবজি বাজারে। তো সবজি বাজার করতে চলে এলাম, আর যা যা সবজি নেওয়ার ছিল সেগুলো তো নিতে হবে। তো এই কাকুটার কাছে ছিল, বেশ ভালোই ছিল, এই ঝিঙেটা একটু দেখলাম ভালো তো নিয়ে নিলাম, বেগুনটাও বেশ ভালো ছিল, কুমড়োটাও খুব ভালো ছিল, একটু কাঁচা পাকা ছিল তো কুমড়োটা নিয়ে নিলাম, বেগুন, উচ্ছে, পটল নিয়ে নিলাম, আর সঙ্গে একটা লাউ নিয়েছিলাম, এই লাউটা নিয়ে নিয়েছিলাম। আসলে একটু রাত হয়ে যাচ্ছে বলে একটু সবজির দামটা একটু কম ছিল, তো অনেক কিছুই মোটামুটি নিয়ে নিয়েছিলাম। আর এই পটলটা দেখো কত সুন্দর, তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম, পটল খেতে আমার খুব ভালো লাগে। তো মোটামুটি লঙ্কাও ছিল না, সেটাও নিয়ে নিলাম, আর অনেকটা বাজার করে নিয়েছি। এবার আমাদের বাড়ি যাবার পালা, তো চলো এবার বাড়ি যাই। হানির পাপা আমাকে পাতাবাহারের ডাল এনে দিয়েছে, এটা আমি জলের মধ্যে রেখে দেবো, আর এটা জানো চারা গাছ হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর কমেন্ট করো আর শেয়ার করে দিও, লাইক করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তার মধ্যে এখানে টাটা, গুড নাইট, সকালে খুব ভালো থাকে, টাটা।